নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, চন্দ্র এবং বুধ যদি কোনো একজন জাতক জাতিকার জন্মকুষ্ঠিতে অথবা জন্মকুণ্ডলিতে কোনো একটি রাশিতে একত্রিত অবস্থা অবস্থিত হয়ে রয়েছে, তাহলে এই চন্দ্র বুধ তাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে। দেখুন, চন্দ্রবুধ যদি কোনো জাতক জাতিকার জন্মকুষ্ঠিতে রয়েছে, তো কোনো একটি রাশিতে রয়েছে, তাহলে জাতিকার মনের ওপরে, জাতকের বুদ্ধির ওপরে, স্মৃতিশক্তির ওপরে এদের ক্ষেত্রে কিন্তু প্রখরতা বৃদ্ধি পেতে পারে যদি শুভাবস্থানে থাকে। তো জাতকের মধ্যে জ্ঞানের যে বৃদ্ধি, পরিকল্পনায় যে সাফল্য, সেটা কিন্তু ভীষণভাবে তৈরি হতে দেখা যাবে। দলিলপত্র সম্পাদনা প্রভৃতির সুষ্ঠু সম্পাদনা এরা করতে যে কোনো ক্ষেত্রেই সমর্থ হবে। আত্মীয় সমাগমে আনন্দ লাভ ও ভ্রমণ এদের ক্ষেত্রে প্রচন্ড আনন্দ এদের জীবনে প্রাপ্তি হতে দেখা যাবে। এই যোগে ধনাগম, রাজসম্মান, প্রিয় বস্ত্র লাভ এমনটি হয়ে থাকে। এবং ব্যবসার কারক যেহেতু বুধ চন্দ্রের সাথে সম্পর্কিত হয়ে যায়, তাহলে কিন্তু শুভাবস্থানে থাকলে ব্যবসা বাণিজ্যে উত্তরোত্তর দ্রুত বৃদ্ধি ঘটতে পারে এবং এদের ক্ষেত্রে নানা অলংকার ও বেশভূষা লাভ হয়ে থাকে। এই যোগে বিবাহ, যজ্ঞ, দীক্ষা, দান, ধার্মিক কার্য এবং শুভ কার্য এবং রাজপ্রীতিকর কার্য শুভ হয়ে থাকে। এই যোগে গৃহে বিদ্যজন সমাগম ঘটতে দেখা যায়। চন্দ্র বুধ যদি যোগ একত্রিতভাবে কোনো অশুভ ক্ষেত্রে হয়ে গেছে, তাহলে মানসিক চাঞ্চল্য ও অস্থিরতার প্রকাশ প্রবলভাবে ঘটতে দেখা যাবে। বুদ্ধির অস্থিরতার জন্য সর্বদাই কিছু না কিছু ক্ষেত্রে একটা ঝঞ্ঝাট লেগেই থাকবে। লেখাপড়া, দলিল দস্তাবেজ নিয়ে অশান্তি, ঝঞ্ঝাট চলতেই থাকবে। রোগ ব্যাধি, কৃষি, গোভূমি নাশ, কারাবাস, স্ত্রী পুত্রাদির দ্বারা পীড়া এমনটি কিন্তু হতে দেখা যাবে। এছাড়া জাতকের সব থেকে যেটা বেশি সমস্যা দেখা যায় খুব সাধারণভাবে, তা হলো বুদ্ধিনাশ। সঠিক জায়গায় সঠিক বুদ্ধির প্রয়োগ সে করতে পারবে না এবং তার ক্ষেত্রে বুদ্ধিভ্রম যোগ কিন্তু দেখা যাবে। মানসিক স্থিতির মধ্যে একটা বৈকল্যতা, মানসিক ক্ষেত্রে একটা বৈকল্যতা ভীষণভাবে লক্ষণীয় হবে। তাহলে বুঝতেই পারছেন, চন্দ্র এবং বুধ যদি একত্রিত অবস্থায় কোনো জাতক জাতিকার জন্মকুষ্ঠি সাপেক্ষে কোনো একটি রাশিতে অবস্থান করে, তাহলে কি প্রভাব মিলতে পারে তাদের জীবনে। আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।